আজ তোমাদের এই অঙ্কটা করাবো যে লাভ ক্ষতি সংক্রান্ত চাকরির পরীক্ষাতে বিভিন্ন রকম অঙ্ক থাকে, এই ধরনের অঙ্ক দেয়। লেখা আছে দেখো, তিনটি লেবুর ক্রয় মূল্য চারটি লেবুর বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির হার কত। আচ্ছা, এই ধরনের অঙ্ক যখন করতে যাব তার আগে আমি তোমাকে লাভ ক্ষতি সম্পর্কিত দু একটা সূত্র বলে দিই, যে সূত্রগুলো সব পরীক্ষাতে, যে কোনো চাকরি কম্পিটিশন পরীক্ষা বা স্কুলের পরীক্ষা সবতেই লাগে। আমি সেই অঙ্কগুলো, এই অঙ্কটা করার আগে আমি তোমাদের সূত্রটা বলি। দেখো, লাভ বা ক্ষতি বলতে কী বোঝায়? লাভ এই কথাটার অর্থ হচ্ছে, দেখো, কোনো জিনিসকে যদি বিক্রি করো, বিক্রির দাম, বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, একে বলা হয় লাভ। অর্থাৎ তুমি একটা জিনিস 50 টাকায় বিক্রি করলে কিন্তু কিনেছো ওটা 40 টাকায়, তাহলে এই যে বিয়োগ করলো সেটা হচ্ছে লাভ, তাই তো? কিন্তু ব্যাপারটা উল্টো যদি হতো, যে বিক্রয় মূল্যটাই হয়তো তোমার 40 টাকা আর কিনেছো তুমি 50 টাকায়, তো সেক্ষেত্রে তোমার কী হয়ে গেলো, ক্ষতি হয়ে যাচ্ছে, এটা বেশি হয়ে যাচ্ছে, তখন কী লিখবো? তখন ক্ষতি বলে লিখবো। ক্ষতি যদি হয়, অর্থাৎ ক্ষতি সমান কী হচ্ছে, ক্রয় মূল্যটা বেশি, সেই জন্য প্রথমে এটা দিলাম ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্ষতি। আর তার সঙ্গে আমি আর একটা কথা বলি, লাভ বা ক্ষতি যে কোনো কিছুর যে আমরা পার্সেন্টেজ বার করি, মানে শতকরা হার, লাভের শতকরা হার, লাভের হার ধরো বলতে কোনটা বোঝায়, এই লাভ বা ক্ষতি, লাভটা উপরে রেখেলাম, ক্ষতির হলেও একই হবে, লাভ উপরে, আর এখানে নিচে লিখবো ক্রয় মূল্য, সবসময় ক্রয় মূল্য। অর্থাৎ তুমি যে দামে কোনো জিনিস কিনেছো, নিজের বাড়ি থেকে যেটা ইনভেস্ট করেছো সেটার উপর হিসেব হবে, এবং শতকরা হার যেহেতু বলেছে পার্সেন্টেজ করে দিল। অর্থাৎ তুমি একটা জিনিস 50 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করেছো, তো তোমার লাভ হলো কত, 10 টাকা, আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে মানে তোমার ক্রয় মূল্য, কস্ট প্রাইস ইংরেজিতে বলা হয়, এটা সেলিং প্রাইস, আর এটা তোমার গেন বা প্রফিট, প্রফিট হচ্ছে এটা। তো এই যে তোমার 10 টাকা লাভ হলো, এই 10 টাকা কী করে পেলে, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে লাভ। অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই, এই যে লাভ হলো কোন টাকার ওপর, 50 টাকার ওপর না 60 টাকার ওপর। এই জায়গাটা ক্লিয়ার করতে হবে যে এই লাভটা আমি 60 টাকায় বিক্রি করে করেছি, ঠিক কথা, কিন্তু এর জন্য বাড়ি থেকে আমার ইনভেস্ট কত ছিল, মানে ওই জিনিসটা কেনার জন্য আমার ইনভেস্ট কত ছিল, 50 টাকা, তাহলে লাভ হয়েছে আমার 50 টাকার ওপর। তাহলে আমাদের এই হিসেবটা হওয়া উচিত যে প্রথম দিকে ছোটোবেলায় আমরা করেছি 50 টাকায় লাভ হয়, এই যে ঐকিক নিয়ম, 50 টাকায় লাভ হয় কত হয়, 10 টাকা, তাহলে 1 টাকায় লাভ কত হয়, 10/50, তাহলে 100 টাকায় লাভ কত হয়। এইটা হচ্ছে সব থেকে ভালো সহজ নিয়ম, কিন্তু দেখো পরীক্ষা দিবা, কম্পিটিশান পরীক্ষা অল্প সময়ে কী করে করা যায়, এই জিনিসটাই তুমি সহজে বার করে নিতে পারছো যে 20% হলো, 20 টাকা হলো 100 টাকায়, অর্থাৎ শতকরা হার কত হলো, মানে পার্সেন্টেজ হলো 20%। কোশ্চেনটা হচ্ছে এই জিনিসটা আমরা খুব সহজেই করে নিতে পারবো কী করে, দেখো এই সূত্র অনুযায়ী লাভের হার, লাভ কত হয়েছে, 60 - 50, এটা লাভ হয়েছে। কোন টাকায় কিনেছো, 50 টাকায়, কত পার্সেন্ট, 100, তাহলে অঙ্কটা সহজে হয়ে গেল। দেখো 10 মানে ওই ব্যাপারটাই এলো, কিন্তু তুমি সহজে একটা ফর্মুলা আকারে করে ফেললে, অর্থাৎ এই দেখো 20% চলে গেল। তো এইটা তোমার টাইম বাঁচাবে, আর যদি ভিত তৈরি করতে হয় তো এইভাবেই করতে ভালো, প্রথমে শিখতে গিয়ে অল্প সময়ের মধ্যে ভালোভাবে করার জন্য এটা একটা ভালো ফর্মুলা, তোমাদের অনেক অঙ্ক করতে সাহায্য করবে, অনেক ধরনের অঙ্ক করতে, যে কোনো ধরনের। ক্ষতির হার যদি আসতো, এটা লাভের জায়গায় ক্ষতি চলে এলো, ধরো এই লাভ লিখেছি, যদি এরকম হতে পারতো ক্ষতি, তো ক্ষতি যদি হতো তাহলে আমি কী করতাম, ক্ষতি যদি হতো তাহলে আমি এটাকে এইভাবে করতাম, ক্ষতি ক্ষতি বলে লিখতাম, এখানে ক্ষতি বলে লিখতাম, ক্ষতির হার তো ওপরে ক্ষতি লিখতাম, আর নিচে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্য আমার কোন টাকার ওপর হয়েছে, গুণিত শতকরা হার। এই যে লাভ বা ক্ষতি, অনেক সময় অনেক অঙ্কতে বলে দেয় যে লাভের হার কত, এই ক্রয় মূল্যের বিক্রয় মূল্যের ওপর কত, তখন বিক্রয় মূল্য তলায় দিবা যদি বলে দেয়, আর যদি না বলে তো সবসময় বুঝে নিতে হবে ক্রয় মূল্যের ওপর। দিয়ে আমি তোমাদের যে অঙ্কগুলো বলছি সেগুলো করে দিচ্ছি, তাহলে আমাদের ফর্মুলাটা কিন্তু ভালো করে মনে রাখবে, অঙ্কগুলো করতে অনেক সাহায্য করবে। তাহলে আমার এই অঙ্কটা কী লেখা আছে, তিনটি লেবুর ক্রয় মূল্য চারটির বিক্রয় মূল্যের সমান, লাভ বা ক্ষতির হার কত।
এই ধরনের অঙ্ক তোমার আমরা কী করি, সাধারণত এক্স ধরে নিই, যে তিনটি লেবুর ক্রয় মূল্য মনে করে নিই এক্স টাকা, একটি লেবুর ক্রয় মূল্য কত, ঠিক একই রকমভাবে চারটি লেবুর বিক্রয় মূল্য এক্স টাকাই হবে, একটির কত, এইভাবে করি, তো সময়টা লেগে যাবে। তাই এই অঙ্কগুলো করবো কী করে, দেখো তো সহজ করে, এই তিন আর চার, এই যে দেখতে পাচ্ছ তিন আর চার, এর মুখে মুখেই তুমি লসাগুটা করে নিতে পারো। কত লসাগু হবে বলো দেখি, এই দেখো আমি করে দিচ্ছি, এক নম্বর অঙ্কটা তাহলে আমি করে দিচ্ছি, তিন আর চারের লসাগু তুমি করে ফেললে বারো টাকা। তো তুমি মনে করি এক্স টাকা না ধরে, তুমি ধরে নাও, ধরি তিনটি লেবুর, তিনটি লেবুর ক্রয় মূল্য এই যে আমি বললাম লসাগু করে বারো টাকা, তাহলে আমার সহজ হয়ে গেল। তো তুমি বলো দেখি চারটি লেবুর বিক্রয় মূল্যও তো সেই বারো টাকা, সমান বলে দিয়েছে, তাহলে বারো টাকা। এই টাকা হিসেবে ধরলে আমার কম্পিটিশান পরীক্ষাতে এরকম ধরবা, তাহলে খুব সময় অল্প সময় হয়ে যাবে, দুটিরই বের করে নাও, একটি লেবুর ক্রয় মূল্য কত, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য দেখো সহজে হয়ে যাচ্ছে, বারোকে তিন দিয়ে ভাগ করলে চার টাকা, একটি লেবুর ক্রয় মূল্য, একটি লেবুর বিক্রয় মূল্য কত, দেখো বিক্রয় মূল্য খুব সহজে দেখো, একটি লেবুর বিক্রয় মূল্য বারো বাই চার, চারটি লেবুর যদি বিক্রয় মূল্য বারো টাকা হয়, একটির কত হবে, চারটি ভাগ হবে তিন টাকা, তুমি একটি লেবুর কেনা দাম আর বিক্রি দাম পেয়ে গেলে। কী হচ্ছে এটা, কেনা দাম কত চার টাকা, বিক্রি করছো তিন টাকায়, লাভ হচ্ছে নিশ্চয়ই হচ্ছে না, লস হচ্ছে, কত লস হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ, এক টাকা লস হয়ে যাচ্ছে, চার টাকা করে একটা লোক কিনলো লেবু আর বিক্রি করতে হচ্ছে পরিস্থিতির চাপে, ধরো করোনার চাপে তিন টাকা করে, তাহলে লস হয়ে গেল। তাহলে আমরা কী লিখবো, ক্ষতি হলো, এখানে ক্ষতির হার দাঁড়াচ্ছে তুমি কিনেছে কত, চার টাকা, তলায় বসাবা আমার সূত্র অনুযায়ী, মানে এই যে সূত্রটা তোমাকে লিখে দিলাম, ক্ষতি হচ্ছে এক টাকা, এইখানে লিখলাম পার্সেন্টেজ, তাহলে কত হলো এক বাই চার গুণিত একশো, তাহলে আমাদের ক্ষতির হার আরামসে বেরিয়ে গেল 25%, হয়ে গেল অঙ্কটা ফিনিশ। মূল্য তিনটি লেবুর বিক্রয় মূল্যের সমান, ঠিক একটু উল্টো, যে দুটো সমান হয় সেই একই রকম তোমাকে বলেছে লাভ বা ক্ষতি বার করতে হবে। আমি আবার সেই তোমাদের বলছি চার আর তিনের লসাগু করে নাও বারো টাকা, এখানে কিন্তু ক্রয় মূল্যটা চারটি লেবুর ক্রয় মূল্য বলেছে, তিনটি লেবুর একটু আলাদা, ঠিক ওটার থেকে উল্টো, তাহলে আমি এটা করে দিচ্ছি তোমাদের, দেখো চারটি ধরে নিলাম, চারটি লেবুর ক্রয় মূল্য কত বলো, আগে তুমি বের করে নাও লসাগুটা কত বললাম, তিন আর চারের বারো টাকা, বারো লসাগুটা ধরবা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য তুমি লিখে ফেলো একবারে, এখানে করে নাও কত, মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে, এগুলো কিন্তু মুখে মুখে করে নেওয়া যাবে, আবার তিনটি লেবুর বিক্রয় মূল্য তো সেই বারো টাকা, তাই তো দেওয়া আছে প্রশ্নে কত, বারো টাকা, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত, বারো বাই তিন, তাহলে কত হলো চার টাকা, দেখো তিন টাকায় কিনে চার টাকায় বিক্রি করলো, তাহলে লাভের হার তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, লাভ দেখতে পাচ্ছ, এবং লাভের হার একবারে বের করে নেওয়া যাবে। এই ব্যাপারগুলো কিন্তু তুমি খুব সহজে মুখে মুখেও করে নিতে পারবে, ক্রয় মূল্য তলায় সেই সূত্র অনুযায়ী লিখে দিয়েছিলাম, তাহলে এক বাই তিন গুণিত 100% অর্থাৎ 33.13% হয়ে গেল। দেখো এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 5:6, তাহলে শতকরা লাভের হার কত, এরকম অঙ্ক থাকে, তুমি দেখো ক্লাসেও দেখেছো আর কম্পিটিশান পরীক্ষায় সব ধরনের পরীক্ষাতেই মোটামুটি এই ধরনের অঙ্ক থাকলে এগুলো থাকে। কী করবো, ক্রয় মূল্য বিক্রয় অনুপাত বলে দিয়েছে, কোনো চিন্তা না করে অনুপাত যখন ধরে নিয়ে ধরে নাও অঙ্কটা, তুমি মুখোমুখিও করতে পারো, দেখো পাঁচ টাকা কেনা দাম হলে ছ টাকা বিক্রি দাম, দেখতেই পাচ্ছ লাভ হয়ে গেছে এক টাকা, ঠিক আছে। আবার যদি সেই এটাকে পাঁচ আর এটাকে ছয় ধরা উচিত না, এই কারণে ধরা উচিত না যে এটার অনুপাত, কারণ এটা 10 টাকা এটা 12 টাকা হতে পারত, বিভিন্ন রকম থেকে অনুপাত হয়েছে, তা 5 টাকা ধরে নেওয়া ঠিক নয়, বুঝতে হবে যে দুটোর থেকে একই জিনিস কেটে গিয়ে এটা এসছে, তো একই জিনিস যখন কেটে গিয়ে হয়েছে তাহলে আমরা ধরে নিব ধরি কত, ক্রয় মূল্য খুব সহজে তুমি এটা ধরে নিতে পারো যে 5x টাকা, আর এমনি কম্পিটিশান পরীক্ষাতে মুখে মুখে তো করে নিতে পারো যে লাভ হচ্ছে 1 টাকা, তাহলে লাভের হার বলতে গেলে ওই 1 টাকা বসালাম আর ক্রয় মূল্য তলায় দিয়ে গুণিত এই 100, এইভাবেও তুমি তাড়াতাড়ি করে নিতে পারো যে অঙ্কটা হয়ে গেল 20% অ্যান্সার, কিন্তু একটু বলছি তোমাদের এইভাবে করার জন্য, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য ওরকমই একটু লিখে লিখে করছি আর কি, বিক্রয় মূল্য কত হচ্ছে 5x 6x টাকা, তাহলে দেখো লাভের হার একবারে বের করে নিচ্ছি, লাভের হার কত হচ্ছে, দেখো লাভের হার বার করবো যখন, এই দেখো 6x থেকে 5x বাদ দেবো, ফর্মুলা একটাই, দেখো বারবার একই রকম ইউজ হচ্ছে, 5x এখানে গুণিত 100, অর্থাৎ ওইখানে যা করেছি তাই ওখানে
একই সূত্র, খালি এক্সট্রা আমি লাগিয়েছি। কারণটা তো বললাম যে কেন এক্সট্রা লাগিয়েছি, কারণ যে কত ছিল দাম জানি না, ওটা অনুপাত দেওয়া আছে, সেই জন্য 20% হয়ে গেল উত্তর। এইটাও কিন্তু আমরা করে ফেলেছি, দেখো 20% খুব সহজেই। এই একটা কোথায় পেলাম, বিয়োগ করে আর ক্রয়মূল্যটা তলায় বসালাম, লাভ হয়ে গেছে। ঠিক আছে, এটা আরও তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু। ঠিক আছে, একটি বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে ক্ষেত্রফল বৃদ্ধির হার কত? এই টাইপের অঙ্ক এখন পরীক্ষাতে প্রায় দেখতে পাবা, কোশ্চেন ব্যাংক ফলো করো, বিভিন্ন প্রিভিয়াস প্রশ্নগুলো দেখো দেখতে পাবে। এই অঙ্কগুলো যদি আমরা এক্স টেক্স বা এ বি ধরে করি অনেক বড় হয়ে যাবে। কীভাবে করব? শতকরা হার বলতে কী বোঝায়, 100 ওপর কত বাড়লো। তা আমি এই অঙ্কটাকে কী করে করছি দেখো, বাহুর দৈর্ঘ্য ধরে নিব, ধরি বাহুর দৈর্ঘ্য, ইচ্ছে করে ধরবো বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। ক্ষেত্রফলের সূত্র কী, বাহু স্কোয়ার, মানে এ থাকলে এ স্কোয়ার, তাহলে বাহুর দৈর্ঘ্যটাই যদি আমি ধরে নিই 10, ধরি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের মুখে মুখে অঙ্ক হয়ে যাবে, দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 একক। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বলো, 10 স্কোয়ার বর্গ একক, এটাই তো নিয়ম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তো তাই আছে, বাহু স্কোয়ার অর্থাৎ 100। তো প্রথমে আমার ধরে নিলাম 100 ছিল, এখন আমি 10% বাড়িয়ে দেখি বাহুটা কত হচ্ছে। তাহলে 10 এককে 10% বাড়ালে কত হয়, 10% বাড়ালে 72 হবে, কত হবে, 10 তো ছিল, 10% বাড়িয়ে দাও, এর 10% মানে 10/100। তাহলে এখানে কত দেখো, এটা কেটেই গেল 100 100, 1 হলো, তার মানে আমার এখন নতুন বাহু হয়ে গেল 11 একক হয়ে গেল। তাহলে আগে ছিল আমার কত, 10, এখন হয়ে গেল 11। তাহলে এখন পরক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, মুখে মুখে হয়ে যাবে, এটা তুমি মুখে মুখেই পারবে করতে, ক্ষেত্রফল অর্থাৎ তোমার এখানে 1 মিনিটও টাইম লাগবে না, বাহু স্কোয়ার, তাহলে কত আসছে, এটা বর্গ একক, কারণ 10%, 10% বলতে 1 বোঝায়, মানে 100 মধ্যে 10% যদি 10 হয়, 100 মধ্যে 10% বলতে 10 বোঝায়, 100 মধ্যে 10, তাহলে 10-এর মধ্যে কত আছে, তাহলে 11 হয়ে গেল, অর্থাৎ ক্ষেত্রফল কত হলো 121। বলতো ছিল কত 100, হলো কত 121, তাহলে কতটা বাড়লো 100-তে, যেটুকু বাড়লো সেটাই শতকরা হার, কারণ 100-তে যতটা বাড়ে সেটাই তো শতকরা হার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার, ক্ষেত্রফল বৃদ্ধির হার কত, 121 - 100। অ্যাকচুয়ালি নিয়ম কী, তোমাদের কী বলছিলাম সূত্রটা, বৃদ্ধিটা এটা তলায় কিন্তু যেটা প্রথমে ছিল গুণিত 100, আর এটা না করলে অঙ্কটা হবে কেন বলো তো, 100 ছিল তাতে কত হলো 121 হলো, তাহলে কত বাড়লো 21, কোনটাতে বাড়লো 100-তে, 100-তে যেটা বাড়ে সেটাই তো শতকরা হার, তাহলে মুখে মুখেই আমরা 21% বলতে পারতাম, কিন্তু থিওরি অনুযায়ী যদি করো তাহলে এটাই আসে, দেখছো হয়ে গেল। হ্যাঁ, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% কমালে প্রস্থ 10% বাড়ালে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে, ঠিক আগের অঙ্কটার মতনই। কী করে করবো এটা, এটাও তুমি এক্স ওয়াই ধরে করতে পারো, অনেক বড় হয়ে যাবে। এমনভাবে কাজটা করো যাতে দৈর্ঘ্য প্রস্থ এমন ধরো যাতে তোমার ক্ষেত্রফলটা 100 হয় প্রথমে। তাহলে তো আমি দেখে নিই যে ক্ষেত্রফল 100 কী করে করব। অনেকভাবে করা যায়, দৈর্ঘ্যটাকেও তুমি 100 ধরতে পারো, প্রস্থকেও 100 ধরতে পারো, হতেই পারে, অথবা তুমি দৈর্ঘ্যটাকে এরকম ধরো না, দৈর্ঘ্যটাকে ধরো, ধরি আয়তক্ষেত্রের, আমি সংখ্যা দিয়ে ধরতে বলছি এই কারণেই, তুমি কম্পিটিশন পরীক্ষায় তোমার খালি পরিবর্তন কত হবে দেখাতে বলেছে, যে কোনো সংখ্যা ধরতেই পারো, কিন্তু এমনভাবে ধরো যাতে ক্ষেত্রফলটা প্রথমে 100 হয়ে যায়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরলাম, ধরো তুমি 2 × 10 ধরতেই পারো, সুবিধা হয়ে যাবে, কিন্তু আমি তোমার আলাদা ধরে দেখেছি 20 একক। আয়তক্ষেত্রের প্রস্থ আমি 5 একক ধরলাম, তাহলে ক্ষেত্রফল কত হলো দেখো, 20 আর 5 গুণ করে কত হয়, 100 বর্গ একক হয়ে গেল, অর্থাৎ এই দেখো 100 বর্গ একক। এবার কি বলেছে দেখো, যদি দৈর্ঘ্য 20% কমানো হয় তাহলে কী লিখবো, দৈর্ঘ্য 20% কমালে হবে কী হবে দেখো, ছিল আমার 20 আর 20% কমাবো, 20 বাই 100, দেখো 2 শূন্য কেটে কত হচ্ছে, 20 থেকে 4 বাদ যাচ্ছে, অর্থাৎ এলো কত, 16 একক।
আর প্রস্থ 10% বাড়াবো। তাহলে কি হচ্ছে দেখো, প্রস্থ ছিল আমার কত 5, 10% বাড়াবো, এর 10% বলতে এটাই বোঝায় এইটা, তাহলে কত আসছে হাফ, তার মানে 5.5 এত একক। তাহলে এবার বলো দেখি, 5.5 হয়ে যাচ্ছে এটা, অর্থাৎ 5.5 এত একক, তাই তো? হাফ 1/2 মানে তো 0.5, সেটা লিখে ফেললাম। এবার বলো এখন ক্ষেত্রফল কত হচ্ছে আগের তুলনায়, এখন ক্ষেত্রফল কত হচ্ছে, 16 × 5.5, অর্থাৎ এটা গুণ করলে যেটা হয় 5/16 শূন্য, হাত থাকবে 8, 5/16 8 88, তাহলে এখন ক্ষেত্রফল হলো 88 বর্গ একক। তুমি দেখতে পাচ্ছ যে কী হলো কেসটা, আগে ছিল কত 100, এখন কত 88, কত কমলো 12% হবে, কারণ কি 100-এর মধ্যে কত কমলো, অতএব ক্ষেত্রফল কমবে কত, একদম পরিষ্কার 100 থেকে, তুমি যদি 100 করতে পারো তাহলে এরকম বিয়োগ করে দিবে এবং সেটাই হবে এত পার্সেন্ট, কেন বলো তো, 100-এর মধ্যে যদি 100 না করতে পারো তাহলে নিয়মটা তো তোমাকে বলেইছিলাম, ক্ষেত্রফল কত ছিল সেটা তলায় বসাবে, বৃদ্ধি বা হ্রাস যতটা হলো সেটা উপরে গুণিত 100, ক্ষেত্রফল যা ছিল সেটা নিচে, এই ক্ষেত্রে কত হচ্ছে ক্ষেত্রফল নিচে 100, বৃদ্ধি বা হ্রাস কত হলো 12, ঠিক আছে কাটলো 12 এলো। কিন্তু যদি এটা অন্য কিছু আছে তাহলে অন্য আসবে, 100 হওয়াতে সুবিধা কী বলো তো, এইসব করার দরকার নেই, 100 করাতে বিয়োগ করলেই হবে, কারণ 100-এর মধ্যে কী পরিবর্তন হলো, ঠিক আছে। দেখো এখানে কী বলেছে, একটা দ্রব্য পরপর 20% 10% ছাড় দিল, তাহলে সমতুল্য ছাড় কত, দেখো মুখে মুখে অ্যান্সার হয় তাও তোমাদের বলি, ধরে নাও দ্রব্যটা, ধরি দ্রব্যটি লিখিত মূল্য বা প্রিন্ট মূল্য, লিখিত মূল্য কত ছিল 100 টাকা, লেখা আছে ধরো না, সাপোজ দ্যাট এটা ধরে নাও, তোমাকে প্রথম তুমি বার্গেনিং করছো দোকানে, বলে 20% ছাড় দেওয়া হবে, তুমি 20% ছাড় দেওয়ার পর বলছে আর কি 10% দেবেন, 20% ছাড় দিয়ে তোমাকে বললো কত, বলে তো 20% ছাড় দিলে কত দাম হবে, ছাড় দিলে হবে কত তুমি বলো, কত হবে 100-তে 20% ছাড় মানে তো 20% পাবে, মানে 20 টাকা বাদ, অর্থাৎ 80 টাকা হয়ে গেল, তোমাকে বললো 80 টাকা দিতে, তুমি বললে সেই মুহূর্তে বললে না আমাকে আরও 10% দিতে হবে, সেই মুহূর্তে মানে এইখানে বলার ক্যালকুলেশন করে তোমার দোকানদার বলে দিয়েছে, তখন তুমি বলছো আরও 10% দিতে হবে, তাহলে এইবার আবার তো তোমাকে 10% এটা 10% ছাড়, 10% যদি ছাড় দিলে হবে কত বলো, কত হচ্ছে, ছিল তো তোমার 80, তুমি আরও 10% চাইছো, ডিম্যান্ড করেছো, তাহলে আরও 10% ছাড় নিলে তুমি আরও কত টাকায় বিক্রি হলো 72 টাকা, 72 টাকা কিনলে, তাহলে তোমার ছিল মেনলি মূল্য কত ছিল 100 টাকা, শেষমেশ কিনলে কত টাকা, 72 টাকা, তাহলে মোট ছাড় কত পেলে, মোট ছাড় কত, মোট ছাড় 100 থেকে 72 বার, অর্থাৎ এই 28%, লোকটা প্রথমে 28% ছাড় দিতে পারতো, কিন্তু তোমার মাথায় কী এসছে, তোমার মাথায় এসছে প্রথমে যে প্রথমে তো 20% ছাড় দিয়েছে, পরে 10% দিয়েছে, তাহলে 30% হওয়া উচিত, কিন্তু সেটা হয়নি তো, প্রথমে 20% ছাড় দিয়ে তোমাকে কত টাকা দিয়েছে ছাড়, 20 টাকা ছাড় দিয়েছে, কিন্তু তারপরে 10% ছাড় দিয়ে কত টাকা ছাড় দিয়েছে, কেন দেখো এই 8 টাকা 10%, 80 টাকা 10% হলে কত হয় 8 টাকা ছাড় দিয়েছে, তো টোটাল ছাড় কত হলো 28 টাকা, কিন্তু আমরা মনে করছি 30 টাকা, এটা তো আমরা টোটালের ওপর যদি হতো 30%, তাহলে 70 টাকা হতো, তা বলে নিই প্রথমে যেটা দিয়েছে তারপরে আবার 8%, তাহলে এইভাবে তুমি করতে পারো, মোট ছাড় হচ্ছে 28%, অথবা তুমি কে এখানে শুধু ছাড়টা বের করে নিতে পারতে, এখানে শুধু ছাড়টা বের করে নিতে পারতে, তো টোটাল হয়ে যেত। এরপরে আমি আরেকভাবে বলে দিচ্ছি, প্রথমে কত পার্সেন্ট ছাড় বলেছে, 20%, 20% ছাড়, তাহলে কত হচ্ছে বলে, 100 টাকায় 20% ছাড় বলতে কী বোঝায়, 20/100 কাটলো দিয়ে কত হলো 20 টাকা ছাড়, তা তুমি ধরো তোমাকে 20 টাকা ছাড় দিয়ে দিলো, তাহলে এই মুহূর্তে তারা 100 টাকা নেই জিনিসটা, তুমি কিন্তু তাতে রাজি হও নি, তুমি এই টাকাতে আবার ছাড় চাইছো, এই টাকায় কত পার্সেন্ট ছাড় চাইছো, 10% ছাড় কত, ছাড়টা শুধু বের করছি, 80 × 10/100, অর্থাৎ এটা কাটলো 8 টাকা ছাড়, তা টোটাল ছাড় কত পেলে বল, টোটাল ছাড় পেলে এখানে 20 এখানে 8,
অতএব ঘোর ছাড়, মোট ছাড় যদি বলো তাহলে হচ্ছে 20+8, অর্থাৎ শতকরা যেহেতু 100 টাকার মধ্যে ব্যাপারটা, তাই 28% এইভাবেও করতে পারো। ঠিক আছে, এখানে আমি 7-8টা করে দেবো। দেখো, একটি বই 256 টাকায় কিনে 320 টাকায় বিক্রি করেছে, তা লাভের শতকরা, লাভ তো হচ্ছে দেখতে পাচ্ছি, 256 টাকায় কিনে 320 টাকায় বিক্রি করলো, লাভের হার কত, শতকরা হার চেয়েছে। ঠিক আছে, তাহলে আমি ওই সেই আগে সূত্রটা বলে দিলাম, ওই সূত্রতে ফেলে দাও অঙ্কটা, কত সহজ হয়ে যাবে। তাহলে তুমি বলো এখানে ক্রয় মূল্য কত, অঙ্কটা 52 টাকা। ঠিক আছে, বিক্রি করছো কত টাকায়, বিক্রি করছো 320 টাকায়, তাহলে লাভ কত হচ্ছে, 320 থেকে 256 বাদ দাও, এটা লাভ, কত লাভ হচ্ছে বিয়োগ করো। এই দেখো, 10 থেকে 6 বাদ দিলে 4 হলো, হাতে থাকবে 1, তার মানে 6 হয়ে গেল, 12 থেকে 6 বাদ দিলে 6, আর থাকছে না। লাভের হার বলতে গেলে কি বলবো, লাভটা উপরে আর ক্রয় মূল্যটাকে নিচ্ছে, আর এখানে শতকরা হারের জন্য এটা। এবার দেখো এটা কাটাকাটি যাচ্ছে কিনা, মনে হচ্ছে চলে যাবে 4 দিয়ে, 4 4 16 আর 4 6 24 1 25, আবার এটা কেটে যাচ্ছে, তাহলে না গেলে না যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা, কত সহজ হয়ে গেল অঙ্কটা। এখানে দেখো অঙ্কটা লেখা আছে, এক ব্যক্তির বেতন 10% বাড়িয়ে পুনরায় কিছু কারণে 10% কমানো হলো, এতে বেতনের কি পরিবর্তন হলো। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু কি বললো, পার্সেন্টেজ বলতো, যদি 10 টাকা বাড়িয়ে 10 টাকা কমাতো তাহলে কোনো পরিবর্তন হয়নি, কারণ বেতন বাড়িয়েছে 10% দিয়ে পুনরায় আবার 10% কমিয়ে দিয়েছে, এতে কী পরিবর্তন হলো, চলো দেখা যাক। ধরে নিলাম সবসময় 100 টাকা ধরলে সুবিধা হয়, ধরি লোকটির প্রথমে বেতন ছিল, প্রথমে বেতন ছিল 100 টাকা, 10% বাড়ানো হলো, বলো কত হবে, 100 ছিল, তার 10% বাড়ালে তো এটা এসে গিয়ে দাঁড়ালো 110 টাকা, অর্থাৎ এইটা হয়ে গেল। এখন এবার বলো দেখি, এইখানে এই বেতনটা হওয়ার পর 10% কমাচ্ছে ওর এই অবস্থায়, তাহলে 110 টাকায় 10% সমান কত, 110 টাকার 10% মানে কত, তুমি আগে বের করে নাও, 110 × 10/100, তুমি দেখো এটা কত হচ্ছে, এটা তো সবাই পারে, বইয়ের দোকানদারাও বলে দেবে যে পার্সেন্টেজটা কী করে হচ্ছে সহজভাবে। তাহলে 110 টাকার 10% মানে 11 টাকা, তার মানে কমছে কত, 110 টাকা থেকে 11 টাকা কমে যাচ্ছে, অর্থাৎ এখন বেতন কত হচ্ছে লোকটা, এখন বেতন 110টা লাস্ট হয়েছিল, সেখান থেকে 11 টাকা কমে গিয়ে হলো কত, 99 টাকা। তো তুমি বলো দেখি, লোকটার প্রথমে তো 100 টাকা ছিল, এখন তো 99 টাকা হয়ে গেল, তো বেতন তো 100 টাকাতে 1 টাকা কমে গেল, 100 টাকাতে 1 টাকা কমানো কত পার্সেন্ট, 1%, তাহলে বেতন হ্রাস হবে বা হবার হার কত হচ্ছে, 100 − 99। আর আমি এখানে পার্সেন্টেজ লিখতে এই জন্যই পারছি, 100-র মধ্যে কমলো বলে, আর যদি না হতো তাহলে আমাকে আবার লিখতে হতো কতর মধ্যে কত কমলো, সেই শতকরা। ঠিক আছে। Thank you.